বাস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আর আশা রাখছি যে যেখানেই আছেন না কেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এবং আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আমি আর দোয়া করছি আমরা সবাই মিলে, আমি একা না, সবাই মিলে সিলেটবাসীদের জন্য দোয়া করে যাব, আমি করে যাচ্ছি আর যাব, এই আশাই রাখি। আল্লাহ জানে তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আর যে যা হারিয়েছে আল্লাহ জানে তাহাদেরকে এর চাইতেও জানি বেশি কিছু দিয়ে তাদের মনের আশা পুরো করে দেয়। তা যাই হোক, সিলেটবাসীরা অনেক খারাপ অবস্থায় আছে, ওগুলা দেখে আর আমার মনটা একটু অন্যরকম, আমি অন্য কারের দুঃখে আর কি মনে করেন, এটা আমার সহ্য হয় না। অনেক আগের থেকেও আমি বলেছি আপনাদের, আমি অনেক আগেও সীতাকুণ্ডের যেই ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাতে বুঝতে পেরেছেন যে আমি একবারে নরম মনের মানুষ, আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। তা যাই হোক, এত দূর থেকে যতটুকু পারি সম্ভব সাহায্য করার চেষ্টা করব, করেছি বা করবো, এটা প্রচার করার কোনো দরকার নেই। আমি কী করেছি না না করেছি সেটা আল্লাহই ভালো জানে। তাই যাই হোক, সবচেয়েতে বড় কিছু দেওয়ার হয়ে থাকলে যদি দিতে পারি সেটা হলো দোয়া। বলা যায় না আল্লাহ কখন কার দোয়াটা কবুল করে নেয়, এবং আল্লাহ সিলেটবাসীর উপরে তার বরকতময় তার ছায়া, আল্লাহর ছায়াটুক তাদের উপরে পড়ুক, এটাই আমি আশা রাখি। তাই সবচেয়েতে বড় দেওয়া হলো দোয়া। দোয়ার চাইতে আর কোনো কিছুই আমি দেখি না যে বড় কিছু আছে দেওয়ার। তা যাই হোক, আজকে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এতগুলো আস্ত মশলা কেন। তা আস্ত মশলা বলতে, আমি আমার আগের ভিডিওতে আমি যে মাংস রান্না করি প্রায় তখন কিন্তু আমার হাতে বানানো সেই গরম মশলাটা দিলেই আমার খাবারের টেস্ট আরও বেড়ে যায়। তাই সেটাই আমার যে লুকোনো টিপসটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকে অনেকভাবে গরম মশলাটা হাতে তৈরি করে থাকে, এটা যার যার পছন্দ মোতাবেক, কিন্তু আমি আমারভাবে করি। আর আমি এটা যে আমি নিজে আমার আইডিয়ার থেকে করেছি তা না, এটা বড় বড় যে শেফ তাদের ইসের থেকেই, হয়তো আমিও অন্য কোনো এক জায়গার থেকে শিখেছি। যাই হোক, যে মানুষটা শিখিয়েছে যা বা তার যে রেখে গেছে কিছু স্মৃতি সেগুলার থেকেই আমরা শিখেছি। সেই মানুষটা এখন পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহর রহমতে তাকে বেহেস্তে নসিব করুক, এই দোয়াই করি। তিনি হলো আমাদের সিদ্দিকা কবির আন্টি, তার বইও আছে লেখা অনেক, খাবারের পুষ্টিবিদ তিনি একজন, সিদ্দিকা কবির আন্টি। সেই আন্টির রেসিপি এটা, তার থেকেই শেখা আমার এই গরম মশলা বানানোটা। আর আল্লাহ রহমতে এই মশলাটা আমি যে কোনো মাংসতে দেই, খেতেও অনেক টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বক বক করে ফেলেছি, ভিডিওটা বড় হয়ে যাবে। তাই এখানে আমি কী কী নিয়েছি, কী কী পরিমাণ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে নিয়েছি 4 টেবিল ধনিয়া, আস্ত ধনিয়া। আর হলো এখানে নিয়েছি 2 টেবিল আস্ত জিরা, এখানে নিয়েছি 1 টেবিল আস্ত গোলমরিচ, এখানে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু গরম মশলা আর কি, দারচিনি নিয়েছি, এই যে দারচিনি এখানে দেখেন, এখানে ছোটো ছোটো টুকরো ছিল কয়েকটা, ওটা আমি নিয়ে নিয়েছি, যেহেতু এটা ব্লেন্ডারই করতে হবে তাহলে আর বড় টুকরাটা নিব কেন। তাহলে আমি এখানে কিছু ছোট টুকরা আর 3 পিস হলো একটু কত, 1 ইঞ্চির একটু 1.5 ইঞ্চি হবে না, 1 ইঞ্চির মতো 3 পিস নিয়েছি। এখানেও মনে করেন আরও 2 ইঞ্চি আছে, তা 5 ইঞ্চির মতো আমি এখানে গরম মশলা দারচিনি নিয়েছি। এলাচ নিয়েছি 2 টেবিল চামচ, আর লবঙ্গ নিয়েছি এখানে হলো আমি 1 চা চামচ, আর নিয়েছি একটা বড় জায়ফল। তাই এই সম্পূর্ণ জায়ফল বাদে এই সম্পূর্ণ মশলাগুলো আমি একবারে একটু হালকা চুলোতে তালা দিয়ে নিব আর কি, ভেজে নেব। আর আপনাদের আরেকটা টিপস বলে দেই, যখন নাকি বাজার থেকে আস্ত ধনিয়াটা আনবেন তখন এই সাথে সাথে এই ধনিয়াটা ঝেড়ে পুছে ভালো মতন ধুয়ে শুকিয়ে নেবেন, কারণ এই ধনিয়ার মধ্যে কিন্তু অনেক মাটির দলা থাকে,
সেটা যদি মনে করেন আমি না ধুয়েই নাই করে নিই, তখন কিন্তু এই মাটির দলাটা এটার সাথে ব্লেন্ডার হয়ে যাবে, আর তখন কিন্তু খাবারে একটা কিচকিচ ভাব আসবে, তখন কিন্তু খেতে পারবেন না। তা আমার আইডিয়ার থেকে আমি এই কথাটা, এই টিপসটা আপনাদের দিলাম, এটা ফলো করবেন। তা চলুন চলে যাচ্ছি মুলিশে, এটা এগুলো আমি টেলে নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এই যে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে সব আস্ত মশলাগুলো এখানে এক এক করে দিয়ে দিব। এই যে সব একসাথে দিয়ে দিলাম, শুধু এই জায়ফলটা বাদে, জায়ফলটা আপনারা দিবেন না। এখন আমি হালকা আছে এটা ভালো মতন একটু তেলে নিব, বেশি তালতে যাবেন না, কেন জিরা, এখানে জিরা আছে, জিরা কিন্তু একবারে ছোট জিনিস, এটা পুড়ে যেতে পারে। একটু হালকাভাবে আর কি মচমচা করে ভাজার একটু চেষ্টা করবেন হালকা তাপে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমি সবগুলো এই যে তেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে এই যে জায়ফলটা কিন্তু আমি একটু থেতলিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি, আপনারাও একটু ভেঙে নেবেন, কেননা ব্লেন্ডার এরকম জারের মধ্যে দিলে কিন্তু, আস্তটা দিলে ব্লেন্ড হতে চাবে না, বা মেশিনের উপরও একটা প্রভাব পড়তে পারে। তাই এটা আমি ঠান্ডা করে নিয়েছি, আপনারা গরম দিবেন না, একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিয়ে আসছি, তা সাথেই থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল আমার পুষ্টিবিদ সিদ্দিকা কবির আন্টির রেসিপির থেকে শেখা আমার স্পেশাল গরম মশলা। এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমি ব্লেন্ড করে এই যে আমি একটা জারে ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই তো, এই যে আমার সেই স্পেশাল গরম মশলা। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে। আপনাদের একটা লাইকই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এভাবে মশলাটা একবার ট্রাই করে দেখবেন, যে এই মশলাটা আপনারা সিঙ্গারা, তারপরে এই হ্যাঁ সিঙ্গারা মাংসের যেই কোনো মাংস, ভুনা, বিশেষ করে ভুনা মাংসের মধ্যে এই মশলাটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার টেস্ট আসে, আর বলবো কি। তাই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আমি যেভাবে তৈরি করলাম সিদ্দিকা পুষ্টিবিদ সিদ্দিকা আন্টির রেসিপির থেকেই এই রেসিপিটা আমার শেখা। তাই যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক কথা বলাতে সিলেটের বানবাসী মানুষের সমালোচনা করলাম একটু, তার জন্য ভিডিওটা বড় হয়ে গেছে। মনে কিছু করবেন না, আপনাদের মূল্যবান সময় থেকে আমার এই ভিডিওটা একবার দেখে নেবেন। তা আল্লাহর কাছে দোয়া করি, যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন তারা প্লিজ প্লিজ তারা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। তা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।